আজ আমি আপনাদের জন্য যে জিনিসটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ফুলকপির পাকোড়া। এটা আমি দুটি ভাবে করব, একটি হচ্ছে হালকা একটু সিদ্ধ করে করব আর একটি একটু কাঁচা করব। তাহলে আমি দেখাচ্ছি কিভাবে করব। এটা আমি কিছু ফুলকপি এভাবে করে, যেটা এরকম কলি থাকে, ফুলগুলো থাকে, সেটা আমি আলাদা করে নিয়েছি। আর কিছু নিয়েছি যেগুলো একটু বেশি বড়, সেগুলো আমি আবার একটু ভাগ করে নিয়েছি, যেগুলো অতিরিক্ত বড়। তো কিছু আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এখানে আমি একটু ছোট করে ফুলগুলো, যেটা ফার্স্টের যে মাথার যে ফুলগুলো থাকে এগুলো একটু ছোট সাইজের থাকে, এগুলো আমি আলাদা করে নিয়েছি। এগুলো আমি এভাবেই বেসনে চুবিয়ে ভাজবো, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো আমি সিদ্ধ করব। তাহলে আমি যেটা সিদ্ধ করব সেটা আমি ফার্স্টে দেখাই। এখন আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি যেটা আমি সিদ্ধ করব। আমার পানিটা অলরেডি ফুটে গেছে, এখন আমি এই ফুলকপিগুলো ঢেলে দিব। পানিটা বলক আসার পরে দিতে হবে এবং বেশিক্ষণ রাখা যাবে না, 4-5 মিনিটের মতো রেখে আমি পানিটা ঝরিয়ে ফেলে দিব। আর অল্প পরিমাণে আমি একটু লবণ দিব, অল্প পরিমাণে 1 চা চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম, যাতে এটা ভিতরে একটু লবণ ঢুকে। তারপর আমি এটা বলক আসার জন্য ঢেকে রেখে দিব, হিটটি একটু বাড়িয়ে দিব। বলক আসার পরে আমি ঢাকনাটা খুলে দিব। তাহলে দর্শক, এটা বলক আসুক, আমার এটি বলক এসে গেছে। আমি যদি এর চেয়ে বেশি 2-3 মিনিট যাবত এটা বলক আসতেছে, এর চেয়ে বেশি যদি আমি রান্না করি তাহলে ফুলকপিটাগুলো গলে যাবে। এখন আমি এটা ছাঁকনিতে ঢেলে নিব এবং একটু ঠান্ডা করে নিব। এটা কিন্তু আমি বেশি সিদ্ধ করিনি, সিদ্ধ করলে ফুলকপির যে গন্ধটা থাকে সেটা চলে যায় অনেকাংশে। তাহলে আমি এটা ঢেলে নিই। ফুলকপিটা ভাজার জন্য আমি যেটি করতে পারি সেটা হচ্ছে, আমি এখন বেসনটা গুলিয়ে নিব। এর জন্য আমার যা যা লাগবে, এখানে আমি 1 কাপ পরিমাণ বুটে ডালের বেসন নিয়েছি, 1/2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়ো না থাকলে, যেটা আমরা করতে পারি, কর্নফ্লাওয়ার দিলেও চলে। তারপর এটা আমি মিশিয়ে নিব। তারপর আমি এতে যা যা দিব এক এক করে, সেটা হচ্ছে এখানে আদা এবং রসুন পেস্ট করা 2 টেবিল চামচ, ধনে পাতা 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, এলাচি গুঁড়ো 1 চা চামচ, দারচিনি গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, অল্প পরিমাণে একটু বিট লবণ আর 1 চা চামচ লবণ। এটা আমি সব এগুলো একসাথে দিয়ে দিব আস্তে আস্তে করে। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর আমি দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি আন্দাজ করে দিতে হবে ঘনত্বটা বুঝে, বেশি পাতলা করলে আবার ফুলকপিতে লাগবে না। একটা গর্ত কিছুতে নিলে ফুলকপিটা দিতে সুবিধা হয়, আর আমি যদি ছড়ানো কিছুতে গুলাই তাহলে কিন্তু ফুলকপিতে দেওয়া যায় না। এখন আমি ভালো করে বেসনটা গুলিয়ে নিব। এটা আমি ভালো করে মেখে 10-15 মিনিটের মতো ঢেকে রেখে দিব, তাহলে বেসনটা আর একটু পানি খাবে। এখন আমি এভাবে এটা ঢেকে রেখে দিব। 1/4 কাপের মতো একটু ময়দা দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচের মতো খাবার সোডা। এটা দিলে ফুলবে, 1 চা চামচের মতো খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে আমরা আর একটু পানি দিয়ে এটা আর একটু মিক্স করে নিব, বেশি পানি দিব না, মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব।
পুরো এক মগের মতো পানি লেগেছে, অর্থাৎ মেজারমেন্ট কাপের এক কাপ হবে। ময়দাটা না দিলেও সমস্যা নেই, তো ময়দাটা দিলে ভালো করে একটু বাইন্ড হয়। আর যদি খাবার সোডা না দেন তাহলে ওই রকম ফুলবে না, ফুলবে, অল্প ফুলবে এবং একটু ক্রিস্পিও হবে। অনেকে এটাতে বেকিং পাউডার দেয়, তাহলে বেকিং পাউডার হচ্ছে বেকিং সোডাটা দিলে বেশি ফুলে। তাহলে এটা আমি মিক্স করে ফেললাম, এখন আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিব। দর্শক, আমি তো কিছু ফুলকপি সিদ্ধ করে নিয়েছিলাম, আর যেটা একবারই কাঁচা সেটা আবার আমি করতে পারি। 1 চিমটি একটু গোলমরিচের গুঁড়ো আর দিতে পারি 1 চিমটে লবণ, দিয়ে আমি একটু 5 মিনিটের জন্য মেখে রাখতে পারি, তাহলে লবণটা এটাতে ঢুকবে। লবণ এবং গোলমরিচের গুঁড়ো এটা এভাবে দিয়েই রেখে দিব। এটাতে ফুলকপির গন্ধটা একটু বেশি করবে, যেটা সিদ্ধ করেছি সেটাতে তেমন একটা করবে না। তো যে যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন, আমি দুরকমই দেখালাম। এখন আমি এটা রেখে দিব। এখন আমি 1 চুলায় তেল গরম করতে দিতে পারি। এখন আমার ফুলকপিগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবং তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। আমি যদি বেশি গরম করে ফেলি তাহলে কিন্তু পুড়ে যাবে। আর আমি ঘনত্বটা আবার দেখিয়ে দেই, বেশি পাতলা করা যাবে না। এখন আমি প্রথমে কাঁচাগুলা দিব। কাঁচাগুলা হতে একটু সময় লাগবে। এটা আমার সেই কাঁচাগুলা মাখানো। এখন আমি একবারে কাছ থেকে নিয়ে এভাবে চুবিয়ে আস্তে করে ঢেলে দিতে হবে। এখন আমি 4টা দিলাম, আমার আঁচটা একবারে কম থাকবে, তা না হলে ভিতরে ফুলকপিগুলো সিদ্ধ হবে না। আর এটা ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে ফুলবে না, আমি যদি অল্প তেল দিই। আমার এটি কালার এসে গেছে আমি যেরকমটা চেয়েছিলাম, কেননা এটা কাঁচা তো তার জন্য একটু হতে একটু দেরি লাগে। এখন আমি এটা নামিয়ে ফেলব, এটা আমি এই কালারই রাখবো। আর এবং এটা ফুলেছে, যথেষ্ট ফুলেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। এখন আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেখাবো। এটা আমার সিদ্ধ করাটা, এখন আমি এটা দিয়ে দেখাবো। এটা কিন্তু আমি বেশি সিদ্ধ করি নেই, দেখতেই পাচ্ছেন, তাহলে কিন্তু এটা গলে যেত বা ভেঙে যেত। শুধু একটু কালার চেঞ্জ হয়েছে এবং গন্ধটা একটু চলে গেছে। এখন আমি ওইটা আগের মতোই দিয়ে দিব। এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন ফুলের ভিতর বেসনগুলো একটু ঢুকে যতটুকু সম্ভব। এখন আমার এটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এক পাশ হওয়ার পরে তারপর উল্টাবো। আঁচটা মিডিয়ামের চেয়ে কম থাকবে। তাহলে আমার এক পাশ হোক, আমি তারপরে পরবর্তী দৃষ্টি আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে, আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম এবং এটা যথেষ্ট ফুলে উঠেছে। এটা আমি আরেকটু কালার করব। তাহলে দর্শক, এটা আমি কালার হওয়া পর্যন্ত আমি এভাবেই নেড়ে নেড়ে উল্টিয়ে দিব এবং পরবর্তীতে আমি দেখাচ্ছি। দর্শক, আমার এটি কালার এসে গেছে, এখন আমি এটি নামিয়ে ফেলবো। আমার এই রেসিপিটি যদি আপনারা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। আর যদি মনে করেন এখানে যেসব আমি জিনিস দিয়েছি সেগুলো একটু বেশি বা কম হয়েছে বা এর চেয়ে আরও কিছু জয়েন করলে ভালো হবে, সেটাও আমাকে জানাতে পারেন। এর চেয়ে যদি আরও ভালো কিছু হয়ে থাকে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আজ এ পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।